চিকেন বার্বিকিউ বা চিকেন কাবাব বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় একটা খাবার আর সেটা যদি মন চাইলেই বাড়িতে যখন তখন বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভীষণই ভালো হয় আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের স্বাদের হরিয়ালি গ্রিল চিকেন কাবাব যেটা একদম চটজলদি তৈরি করে নেওয়া যাবে আর উপকরণও লাগবে খুবই কম এর জন্য আমি প্রথমেই নিয়েছি বোনলেস চিকেন পাঁচশো গ্রাম এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ফার্স্টে মাখিয়ে নিচ্ছি এরপরে এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই আগে থেকেই দইটা আমি জল ঝরিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এর সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ করে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে একটা পেস্ট অ্যাড করছি যেটা পুদিনা পাতা ধনে পাতা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবং সেই পেস্টটা অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এবং চার চা চামচ বা দুই টেবিল চামচ কাঁচা সরিষার তেল অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়েও আপনি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এইবারে ঢাকা চাপা দিয়ে দুই ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে আমি রেস্টে রেখে দেব আপনি চাইলে ওভার নাইট কিংবা ছয় থেকে সাত ঘন্টাও এটাকে রেস্টে রাখতে পারেন যত ভালোভাবে ম্যারিনেট করা হবে চিকেনের মধ্যে মশলাগুলো তত ভালোভাবে ঢুকবে এবং জুসি সফট একটা চিকেনের আইটেম আপনি তৈরি করে নিতে পারবেন তিন ঘন্টা পর এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন রেস্টে থাকার ফলে চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি গ্রিল করার জন্য চিকেনগুলোকে স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি আজকের চিকেন বার্বিকিউগুলো আমি ইলেকট্রিক বার্বিকিউ মেকারে তৈরি করে নেব তবে আপনি চাইলে একই পদ্ধতিতে নর্মাল গ্যাস ওভেনেও বানিয়ে ফেলতে পারবেন পদ্ধতি কিন্তু সেম গ্যাস ওভেনে বানাতে জাস্ট একটু টাইমটা বেশি লাগতে পারে তাছাড়া আর কোনো তফাৎ কিন্তু এই রেসিপির মধ্যে নেই একই রকমভাবে সবগুলো চিকেন আমি গেঁথে নিয়েছি এখন গ্রিল করার পালা গ্রিল করার জন্য বার্বিকিউ মেকারটা ফার্স্টে ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপরে আমি এক এক করে চিকেন স্কোয়ারগুলো অ্যাড করে দিলাম একটা সাইড হালকাভাবে গ্রিল হয়ে গেলে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য সাইডগুলো এভাবে পাল্টে দিতে হবে উপর থেকে ব্রাশের সাহায্যে আমি মেল্টেড বাটার দিয়ে নিচ্ছি যাতে চিকেনের বাইরের সাইডটা ড্রাই হয়ে না যায় তবে বাটারের পরিবর্তে তেল কিংবা ঘি ব্রাশ করে নেওয়া যাবে একই রকমভাবে উল্টে পাল্টে সমস্ত দিক ভালোভাবে কালার চলে আসলে এবং চিকেনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে চিকেন বার্বিকিউ কিন্তু রেডি টু সার্ভ আমি এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি চিকেন বার্বিকিউ বা চিকেন কাবাব সবসময় গরম গরমই খেতে ভালো লাগে তাই অবশ্যই গরম থাকতে থাকতেই পরিবেশন করে নিতে হবে কিছু অনিয়ন ডিংস টোম্যাটো স্লাইস পাতিলেবু কাঁচা লঙ্কা এবং সেই সাথে অতি অবশ্যই গ্রিন চাটনি দিয়ে আজকের এই হরিয়ালি চিকেন কাবাব বা হরিয়ালি বারবিকিউ চিকেন বা গ্রিল্ড হরিয়ালি চিকেন রেসিপি শেয়ার করলাম আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর মধ্যে যদি কোনো কিছু শিক্ষণীয় মনে হয় বা ভিডিওটি যদি কার্যকরী মনে হয় অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ